আসসালামু আলাইকুম এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাবিলা রহমান শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম একদিন পরই বাড়লো করোনায় মৃতের সংখ্যা গত 24 ঘন্টায় মৃতের সংখ্যা 21 এবং মাওয়া প্রান্তে বসানো হলো স্বপ্নের পদ্মা সেতুর 33তম স্প্যান দৃশ্যমান প্রায় 5000 মিটার শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম একদিন পরই বাড়লো করোনায় মৃতের সংখ্যা 24 ঘন্টা সারা দেশে মারা গেছেন 21 জন যা গতকাল ছিল 14 মৃতদের মধ্যে 14 জন পুরুষ ও 7 জন নারী ঢাকা বিভাগে সবচেয়ে বেশি মারা গেছেন 13 জন এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 5681 জনে শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.46 শতাংশ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে 15146 জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1637 জনের করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো 390206 জন সুস্থ হয়েছে 305599 জন সুস্থতার হার 78.32 শতাংশ করোনা ভাইরাস আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় কুষ্টিয়া ও কুমিল্লায় দুজনের মৃত্যু হয়েছে এর মধ্যে কুষ্টিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন একজন জেলায় নতুন করে শনাক্ত 6 জন এ পর্যন্ত কুষ্টিয়ায় 3390 জনের করোনা শনাক্ত হয়েছে সুস্থ হয়েছে 3154 জন আর মারা গেছেন 76 জন এদিকে কুমিল্লায় করোনা আক্রান্ত হয়ে 65 বছরের এক নারীর মৃত্যু হয়েছে সবশেষ 24 ঘন্টায় জেলায় নতুন করে করোনা শনাক্ত 8 জন 32 নম্বর স্প্যানটি বসানোর মাত্র 8 দিনের মাথায় বসানো হলো স্বপ্নের পদ্মা সেতুর 33তম স্প্যান দুপুরে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে 3 ও 4 নম্বর পিলারের ওপর এই স্প্যান বসানো হয় এর ফলে দৃশ্যমান হলো সেতু 4950 মিটার প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানিয়েছেন স্রোতের কারণে স্প্যানগুলো বসাতে সকাল থেকে বেশ বেগ পেতে হয়েছে এই স্প্যানটি বসানোর পর এখন বাকি আছে মাত্র 8টি স্প্যান যত দ্রুত সম্ভব বাকিগুলো বসানো হবে বলে জানা গেছে নড়াইলে অপহরণের পর হাত পা ও মুখ বাঁধা অবস্থায় সরকারি ভিক্টোরিয়া কলেজের এক ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ পুলিশ জানায় নড়াইল পৌরসভার কুড়িগ্রামে চিত্রশিল্পী এস এম সুলতান কমপ্লেক্সের পাশ থেকে কণা বিশ্বাস নামে ওই ছাত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় পরে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয় কণা বিশ্বাস কালিয়া উপজেলার আরাজি বাঁশগ্রামের পুষ্পেন বিশ্বাসের মেয়ে শনিবার ভিক্টোরিয়া কলেজের হোস্টেলের কাছে কোচিংয়ে গিয়ে সে অপহৃত হয় বলে জানিয়েছে তার পরিবার ঢাকা ও নওগাঁর উপনির্বাচনে ভোট কারচুপির অভিযোগে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি রাজশাহীতে মালোপাড়া দলীয় কার্যালয়ের সামনের রাস্তায় বিক্ষোভ সমাবেশ করে মহানগর বিএনপি সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ বক্তারা গত জাতীয় সংসদ নির্বাচন সহ সকল নির্বাচনের ফলাফল বাতিল ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে পুনরায় নির্বাচনের দাবি জানান এদিকে নাটোরে জেলা বিএনপি নেতা কর্মীরা আলাইপুর দলীয় কার্যালয়ে যেতে চাইলে পুলিশ বাধা দেয় পরে শহরের তেবাড়িয়া এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে তারা মিছিলটি রেলস্টেশন এলাকা ঘুরে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয় মিছিলে অন্যান্যের মধ্যে বিএনপি নেতা ফয়সাল আলম আবুল ব্যাপারী ও বাবুল চৌধুরী উপস্থিত ছিলেন নওগাঁয় জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক মাস্টার হাফিজুর রহমান সাবেক সভাপতি নাজমুল হক সনি ও নওগাঁ 6 আসনের উপনির্বাচনে বিএনপির পরাজিত প্রার্থী শেখ রেজাউল ইসলাম সহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে পুলিশের বাধায় পণ্ড হয়ে যায় পরে পুলিশি ব্যারিকেডের মধ্যেই নেতাকর্মীরা সমাবেশ করে জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কোচি ও সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন এ সময় বক্তব্য রাখেন মেহেরপুরে বোসপাড়া দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ সহসভাপতি আব্দুর রহমান ও পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস সমাবেশে বক্তব্য রাখেন নীলফামারীতে জেলা বিএনপির উদ্যোগে শহরের পৌর সুপার মার্কেট সংলগ্ন অস্থায়ী কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধন শেষে সমাবেশে জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার ও সাধারণ সম্পাদক জহুরুল আলম সহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন নেত্রকোনায় বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি দলীয় কার্যালয়ে আয়োজিত সমাবেশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান সহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবার অন্যান্য খবর
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে দেশের চার জেলায় 84 জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সিরাজগঞ্জের চৌহালির যমুনা নদীতে অবৈধভাবে মা ইলিশ ধরায় 18 জন জেলেকে মৎস্য সংরক্ষণ আইনে 1 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট আফসানা ইয়াসমিন এ সাজা দেন। এ সময় 11,000 মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ফেলা হয়। রাজবাড়িতে 1 মাস করে কারাদণ্ড দেওয়া হয় 33 জেলেকে। একই সাথে জব্দ করা হয় 40 কেজি মাছ, 87,000 মিটার জাল ও 2টি মাছ ধরার নৌকা। চাঁদপুরে মেঘনা নদীতে অবৈধভাবে মাছ ধরা 31 জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালিয়ে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে 2 জেলেকে 1 বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আর্ট ডক কোর অফ মিলিটারি পুলিশের কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হলেন আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড আর্ট ডকের জিওসি লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সকালে সাভার সেনানিবাসে কোর অফ মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুলে অনুষ্ঠিত সেনাবাহিনীর কোর অফ মিলিটারি পুলিশের ষষ্ঠ কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠানে তাকে এ পদে অভিষিক্ত করা হয়। এর আগে তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছলে কোর অফ মিলিটারি পুলিশের একটি চৌকশ দল তাকে গার্ড অফ অনার দেয়। এ সময় লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে কর্নেল কমান্ড্যান্ট র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেওয়া হয়। নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সাইফুল আবেদিন সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। খুলনায় বন্ধ পাটকল শ্রমিকদের মাঝে চেক ও সঞ্চয়পত্র বিতরণ শুরু হয়েছে। খারিশপুর প্লাটিনাম জুবলি জুট মিলস অফিসার্স ক্লাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান। সিটিমার তালুকদার আব্দুল খালেক, বিভাগীয় কমিশনার ডক্টর আনোয়ার হোসেন ও জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্লাটিনাম জুট মিলের অবসরপ্রাপ্ত ও গোল্ডেন হ্যান্ডশেকে যাওয়া 45 জন শ্রমিককে চূড়ান্ত পাওনার চেক এবং সঞ্চয়পত্র দেওয়া হয়। মিলের বাকি শ্রমিকদের পাওনা টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো। 6 দফা দাবি আদায় লক্ষ্যে পাবনায় অনুষ্ঠিত হয়েছে বিড়ি শ্রমিকদের মহাসমাবেশ। অবিলম্বে বিড়ির ওপর থেকে বৈষম্যমূলক শুল্ক প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের নেতারা। পাবনা প্রতিনিধি মোবারক বিশ্বাসকে সাথে নিয়ে রিপোর্ট করছেন হাবিবুর রহমান অভি। বিড়ির উপর থেকে বৈষম্যমূলক অতিরিক্ত শুল্ক প্রত্যাহার সহ 6 দফা দাবিতে পাবনা বন্ধন কমিউনিটি সেন্টার মাঠে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের আয়োজনে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য শামসুল হক টুকু। বিড়ি শ্রমিকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, এ শিল্পের সাথে বহু মানুষের জীবন ও জীবিকা নির্ভরশীল। শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি না হওয়া পর্যন্ত এই শ্রমিকদের যে ন্যায্য দাবি, ন্যায্য অধিকার, এ দাবিকে উপেক্ষা করবার কোনো পথ নেই। অবিলম্বে বিড়ির পর থেকে শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়ে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি এম কে বাঙালি বলেন, শ্রমিকদের মজুরিও পুনর্নির্ধারণ করতে হবে। কমপক্ষে 150 টাকা দিতে হবে, ট্যাক্স প্রত্যাহার হবে, 150 টাকা মজুরি দিবে, এই দাবি নিয়ে আমরা এখনকার থেকে সংগ্রাম করবো। এদিকে পাবনা জেলা বিড়ি শ্রমিক মজদুর ইউনিয়ন সভাপতি হেরিক হোসেন বলেন, বিড়ি শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রাম পাবনা থেকে শুরু হলো। বিড়ি শিল্পের সুরক্ষা নীতিমালা ঘোষণা করে এই শিল্পকে সুরক্ষার দাবি জানাই আমরা। বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে হাজারেরও বেশি বিড়ি শ্রমিক নেতা কর্মী অংশ নেন। হাবিবুর রহমান অফি, এটিএন বাংলা, ঢাকা। আগাম জাতের আমন ধানের দাম বেশি পেলেও ফলন কম হওয়ায় হতাশ ঠাকুরগাঁও সহ উত্তরাঞ্চলের 8 জেলার কৃষকরা। তারা বলছেন, অসময় টানা বর্ষণ এবং কারেন্ট পোকার আক্রমণের কারণে ধানের উৎপাদন এবার ভালো হয়নি, তাই উৎপাদন খরচও বেড়েছে দ্বিগুণ। অন্যদিকে গোখাদ্যের চরম সংকট দেখা দেয় বিপাকে পড়েছেন কৃষকরা। তবে কৃষি বিভাগের দাবি, আগাম জাতের ধানের দাম বেশি হওয়ায় আর্থিকভাবে লাভবান হয়েছে তারা, গোখাদ্যের সংকটও দূর করা হচ্ছে। যে কোনো কারণে ধানের দাম, ধান ফলন কম হইতেছে, লাভ হচ্ছে তবে লাভ সীমিত আর কি, ধানের ফলনের কারণেই এবং অত্যাধিক খরচ, স্প্রে খরচ, রোগ বালাই বেশি, পোকামাকড়, এখন ধান কাটার 4 দিন আগেও স্প্রে করতে হয়, এরকম পরিস্থিতি, এই জন্য খরচ খুব বাড়ে গেছে কৃষকের। গতবার বিক্রি হচ্ছে, গেলে বছর বিক্রি করছি আমরা 800 টাকা বস্তা, এবার 1650 টাকা বস্তা। 26,825 হেক্টর জমিতে এবার আগাম আমনের আবাদ হয়েছে,
যেটি কর্তন শুরু হয়েছে, কৃষকরা ভালো দাম পাচ্ছেন, বিশেষ করে ধানি গোল্ড, তেজ এবং অন্যান্য আগাম জাতের চাষ করে কৃষকরা দুটো পয়সার মুখ দেখছেন। সিরাজগঞ্জে উইমেন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের উদ্যোগে নারী উদ্যোক্তাদের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। উদ্বোধন করেন সংসদ সদস্য ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না। জেলা উইমেন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি সারিতা মিল্লাত, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের ব্যবস্থাপক নাজমা খাতুন ও প্রশিক্ষক নাহিদ পারভিন রানী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। প্রশিক্ষণে 32 জন নারী উদ্যোক্তা অংশ নিচ্ছেন। এবার শারদীয় দুর্গোৎসবের খবর। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বাকি মাত্র আর দুদিন। এবার দেবী আগমন করবেন দোলায় আর যাবেন গজে। খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুণ্ডু জানান, মহামারী করোনার কারণে এবার স্বাস্থ্যবিধি মেনে শুধু মন্দির প্রাঙ্গণে সীমাবদ্ধ থাকবে পূজার সব আনুষ্ঠানিকতা। আলোকসজ্জা, মেলা, আরতি, প্রতিযোগিতা ও কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে না। দিনের আলোতে বিসর্জন হবে প্রতিমা। খুলনার 9 উপজেলা ও মহানগরীতে 978 মণ্ডপে মাটির কাজ শেষে এখন চলছে প্রতিমা শিল্পীদের রং তুলির আচর ও সাজ সজ্জা। এ উপলক্ষে মণ্ডপগুলোতে আইন শৃঙ্খলা রক্ষায় নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। শেরপুরের পূজা মণ্ডপ ও মন্দিরগুলোতে প্রতিমা তৈরির পর পুরোদমে চলছে সাজসজ্জার কাজ। তবে এবার করোনা ভাইরাসের কারণে জাঁকজমকপূর্ণভাবে না হলেও স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপূজা আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা। পূজা উদযাপন পরিষদ শেরপুর জেলা শাখা সভাপতি অ্যাডভোকেট সুব্রত দে ভানু জানান, এবছর শেরপুরে 142 মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ভোলায় করোনাকালীন সময়ে সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তা চেক বিতরণ করা হয়েছে। দুপুরে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে ভার্চুয়াল সিস্টেমে এ কার্যক্রম উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক শিল্প ও বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, সংসদ সদস্য আলী আজম মুকুল এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলার 75 জন সাংবাদিকের মধ্যে 7,50,000 টাকা চেক বিতরণ করা হয়। ঝিনাইদহে শৈলকুপায় করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় 300 পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণ করেন সংসদ সদস্য আব্দুল হাই। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, সুজি, আলু সহ অন্যান্য পণ্য। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম সহ রেড ক্রিসেন্টের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে রাঙামাটির কাপ্তাই হ্রদে অনুষ্ঠিত হয়েছে নৌকাবাজ প্রতিযোগিতা। শহীদ মিনার এলাকায় হ্রদে শতাধিক নৌকা ও সাম্পান এতে অংশ নেয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উষৈ সিং, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এই প্রতিযোগিতার আয়োজন করে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।